পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমাদের লড়াই করার জোর নেই কোনো। কালকে রাত থেকে তুমি কিছু খাওনি, বাড়ির কেউ কিছু খায়নি। আমি আজকে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, চলো আমরা একসাথে বসে খাই আগের মতো। কতদিন আমরা একসাথে বসে খাই না বলো? আর তুমি কি যদি সবাইকে ডাকো তাহলে সবাই খেতে আসবে, নাহলে কেউ আসতেই চাইছে না। চলো একটা কথা বলবো মা, আমিও দোষ করেছি, অন্যায় করেছি তোমার সঙ্গে। তোর মনে আছে যখন অভির অ্যাক্সিডেন্ট হয়েছিল? মা এখন এসব কথা থাক না। কেন থাকবে? অন্যায় যখন করেছি স্বীকার করতে দোষ কি? আমি তো করেছি উমা, আমি তোমায় ভুল বুঝেছি তখন। আমার তখন মনে হয়েছিল তুমি তুমি এমন একটা মেয়ে যে শুধু শুধু নিজের ক্যারিয়ারটুকুনি বুঝো, আর কিচ্ছু না। তুমি আমার ছেলের দিকটা একটুও বোঝো না, আমার ছেলেকে ভালোবাসো না। কিন্তু আজ তো প্রমাণ হয়েছে তুমি ক্যারিয়ারটাকে যতটা গুরুত্ব দাও, তোমার কাছে আমার ছেলে ততটাই গুরুত্বপূর্ণ। এই বাড়ি, এই সংসার, এই বাড়ির প্রত্যেকটা মানুষ ততটাই গুরুত্বপূর্ণ। আমি ভুল প্রমাণিত হয়েছি কিন্তু তাতে আমি কাজ খুব খুশি। কথায় বলে ভগবান অনেক দুঃখের মাঝেও একটু বোধহয় সুখ দেন, আর এই সুখ হলো তোমার এই বাড়িতে বউ হয়ে আসা। উমা আমি বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি তুমি তুমি ঠিক এই বাড়ির উপযুক্ত বউ হয়ে উঠছ। এই যে আমার কত আনন্দের উমা, আমি জানি তুমি তুমি এই বাড়ির সবাইকে সুন্দর করে আগলে রাখতে পারবে। আমি তোমায় কথা দিচ্ছি মা, এই সংসার, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি আগলে রাখবো, ভাঙতে দেবো না সংসারটা। কিন্তু এইভাবে তো আগলাতে পারবো না, তুমি যদি না খাওয়া দাওয়া করো তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, তখন কি হবে? আর কোনো কথা আমি শুনবো না, এখন আমরা সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করবো, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, মুখে চোখে জল দিয়ে এসো, আমি যাচ্ছি। আমি কিন্তু খাবার বাড়ছি, তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে মা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।